আপনারা কেন সোলজার ট্রেনিং একাডেমিতে আইসিএসবি পরীক্ষা কোচিং করতে আসবেন, চলুন একটু জেনে নেওয়া যাক। এই একাডেমিতে আইসিএসবি বোর্ডের সিলেবাস অনুযায়ী পুরো চার দিনের কার্যক্রম সঠিক গাইডলাইনের মাধ্যমে প্রত্যেককে শেখানো হয়। বাংলাদেশে একমাত্র সোলজার ট্রেনিং একাডেমিতে আইসিএসবি বোর্ডের অনুকরণ পিজিটি, এইচজিটি, সিটি ও আইও প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে, যেখানে আপনি অধিক থেকে অধিকতর প্রস্তুতি নিতে পারবেন। কিন্তু অন্য কোনো কোচিং সেন্টারে আপনি আমাদের মতন পিজিটি, এইচজিটি, সিটি ও আইও প্র্যাকটিস গ্রাউন্ড কখনই পাবেন না। এছাড়াও সুদক্ষ ট্রেনার দ্বারা প্রত্যেককে ডিপি ভাইবা, লার্নিং এক্সারসাইজ সহ অন্যান্য সাইকোলজিক্যাল পরীক্ষার বিষয়গুলো নিবিড়ভাবে অনুশীলন করানো হয়ে থাকে। পাশাপাশি এই একাডেমিতে অফিসার ও সৈনিক পদের জন্য লিখিত কিংবা মৌখিক পরীক্ষার প্রস্তুতি কোর্স করানো হয়ে থাকে। সঠিক গাইডলাইন আর যদি সঠিক পরামর্শ পান তবেই হবে আপনার জয়। তাহলে দেরি কেন? সঠিক দিক নির্দেশনা পেতে চলে আসুন সোলজার ট্রেনিং একাডেমি আইসিএসবি ট্রেনিং সেন্টারে। আপনার স্বপ্নকে সত্যি করতে সোলজার ট্রেনিং একাডেমি নিবেদিত থাকবে। সমসাময়িক আপনারা যারা লিখিত পরীক্ষা শেষ করেছেন আইএসএসবি পরীক্ষার প্রস্তুতির জন্য যোগাযোগ করুন সোলজার ট্রেনিং একাডেমিতে। Good.
ওকে রাসেল, অনেকটা ভালো হয়েছে, বা তুমি একটু না পড়ার কারণে একটু রাগ হয়ে গেছিল, তাই না? আচ্ছা এরকম উত্তর এদেরকে বলতিছে একটা না করতিছে আরেকটা, তো এরকম উত্তর যুত হওয়া যাবে না, এটা স্বাভাবিক, ঠিক আছে? তোমাকে মাথা ঠান্ডা রেখে এজ এ কমান্ডার হিসেবে, শোনো, এজ এ কমান্ডার হিসেবে মাথা ঠান্ডা রেখে আবার তোমাকে ডিরেকশনটা দিতে হবে, ঠিক আছে? তাকে ওই জায়গায় স্টপ করাবা, যে কেউ ওই স্ল্যাবে স্টপ করা, স্টপ করাই তুমি নেক্সট স্টেপ তাকে আবার সুন্দর করে বুঝা বলবা, ঠিক আছে? বুঝা গেছে? পারবেস? এবং কোঅপারেট করতে হবে, কমান্ডার যেভাবে বলতে হবে সেভাবে বললে পরে তোমার ভালো মার্কস পাবা, কারণ তুমি তো একটু পরে কমান্ডার হবা, তোমার কমান্ডারের সময় যদি কেউ যদি কাজ না করে তাহলে তুমি তো পাশে করাতে পারবা না, পারবা? তাহলে তুমি পুরো পরীক্ষা ফেল করে ফেললা, বুঝা গেছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এদের জন্য একটা তালি চাই, এদের জন্য একটা তালি চাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।